নমস্কার, সুতপার রান্নাঘরে আপনাদের আবারও স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো লুচি এবং ঘুগনি, সবারই একটি প্রিয় খাবার। দেখুন আমি কি করে তৈরি করছি, আমি আমার মতো করে করব। সবাই জানি করতে পারে খুব ভালো করে লুচি ঘুগনিটা, তাহলে দেখতে থাকুন। এখানে আমি 400 গ্রাম মটর নিয়েছি। মটরটাকে আমি ভালো করে ধুয়ে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, এখন ফুলে এরকম হয়ে গেছে। এখন আমি মটরগুলিকে প্রেশার কুকারে 2 সিটি দিয়ে নেব। এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। এখন আমি জল দিয়ে দিচ্ছি মটরে। জলের আন্দাজটা আপনারা দেখুন, মটর থেকে 1 ইঞ্চি উপর থাকলেই হবে জলটা, আর বেশি দিতে হবে না। এখন প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। কুকারটাতে যখন 2 সিটি আসবে তখনই আমি অফ করে দেব। এখন আমি অফ করে দিচ্ছি। এদিকে আমার প্রেশার কুকারের সিটিটা বেরোতে বেরোতে আমি এদিকে লুচিগুলি বানিয়ে নিচ্ছি। এখানে আমি 400 গ্রাম ময়দা নিয়ে 1/2 চামচ লবণ, 1/2 চামচ বেকিং পাউডার এবং 1 চামচ চিনি দিয়ে আর 2 চামচ ঘি দিয়ে আমি ভালো করে ময়ান দিয়ে কিছু কিছু জল দিয়ে একটা সফট ডো তৈরি করে অনেকক্ষণ মেখে 1/2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমার 1/2 ঘন্টা হয়ে গেছে, আমি আরেকটু মেখে নিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে ডোটা। এখান থেকে আমি ছোট ছোট আকারে লেচি কেটে নিচ্ছি। আপনারা বড় এবং ছোট আকারেরও কাটতে পারেন, আমি এরকমভাবে নিচ্ছি লেচির আকৃতিটা, বেশি বড়ও না বেশি ছোটও না। আর কার কার লুচি ঘুগনি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার তো খুবই ভালো লাগে। দেখুন মটরগুলি কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম চাপ দিলেও এরকম ভেঙে যাচ্ছে, খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, কিন্তু কোনোটাই খোসা টোসা ছাড়াইনি বা গলে যায়নি, একদম পারফেক্ট আছে। এখন আমি এই সম্বারটা দিয়ে দিচ্ছি ঘুগনির। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এখন কড়াইটা বসিয়ে দিলাম। এই ঘুগনির রান্নাটা সবসময় আপনারা লাল তেল দিয়ে সম্বারটা দেবেন, তাহলে খুব টেস্ট হবে। এখানে আমি 50 গ্রামের মতো তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 শুকনা লঙ্কা, এরকম টুকরো করা 3টি টুকরো, তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ফুড়নে কিছুটা জিরে। ঘুগনির কালারটা যাতে সুন্দর আসে তাই আমি এই তেলেই দিয়ে দিচ্ছি কিছুটা চিনি, 1/2 চামচ হবে। চিনিটা যখন ক্যারামেল হয়ে যাবে তখন কালারটা খুব সুন্দর আসবে আর মটরটাও খুব টেস্টি হবে। এখন দিয়ে দিচ্ছি 2টো কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো সামান্য ভাজা হয়ে গেলে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো আদা এবং রসুনের বাটা। আপনারা ইচ্ছে করলে সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়াও করতে পারেন, তাও খুব ভালো লাগে। আজকে আমাকে বলেছে পেঁয়াজ রসুন দিয়ে বানাতে, তাই এরকম করে বানাচ্ছি। আর 1 চামচ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আর এখানে 2টো টমেটো এভাবে কেটে নিয়েছি, এগুলিও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা নুন, এখানে 1/2 চামচ হবে।
নুনটা দিয়েছি যাতে টমেটোগুলো ভালোভাবে মিশে যায়। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো। এখন সোমবারে মটরগুলো দিয়ে দিচ্ছি। আর কিছুটা মটর এখানে আছে, এগুলো আমি ম্যাশ করে দেব। আজকে আমি রান্নাটার মধ্যে আলু দেইনি, আলু ছাড়াই করেছি। এই ম্যাশ করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। এরকম ঘুগনিটা দিয়ে ভুজিয়া দিয়ে খেতেও খুব ভালো লাগে। আমি আরেকটু নুন দিয়ে দিচ্ছি, মনে হচ্ছে নুনটা একটু কম হবে। এখন কিছুটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ঘুগনিটা রেডি হয়ে গেছে, আমি একে একে এখন বেলে নিচ্ছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। চুলাটা জ্বালিয়ে দিচ্ছি, তেলটা গরম হতে হতে আমি এদিকে কয়েকটা বেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এভাবে একে একে সবগুলি ভেজে নেব আমি। দেখেছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর লুচি ছাড়বেন সব সময় সাইড দিয়ে, যাতে তেল ছিটকে না পড়ে যায়। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বললাম, কেননা আমার এরকম প্রবলেম হয়েছিল প্রথম প্রথম। এইভাবে সাইড থেকে ছাড়বেন। আমার সবগুলি লুচি ভাজা হয়ে গেছে। দেখতে পেলেন কত সহজ করে আমি লুচি ঘুগনিটা করে নিলাম। আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন, এবং বেশি বেশি করে ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, তাহলে পেজটিকে ফলো করে দেবার অনুরোধ রইল। আবারও দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।